আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ মেসেঞ্জারে এখন কিন্তু অন্যকে পাঠানো এস এম এডিট করা যাবে যেমন আপনি একজনকে একটা এস এম এস পাঠাতে যাচ্ছেন ভুলবশত একটা লিখতে গিয়ে তাকে আরেকটা লিখে লেখে স্যান্ড করে দিয়েছেন এই এস এম এসটি কিন্তু আপনি আবার পুনরায় এডিট করে তাকে কিন্তু সঠিক লেখাটি লিখে পাঠাতে পারবেন এটি কীভাবে করবেন চলুন তাহলে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জারকে আপডেট নিয়ে নেবেন আপডেট দেওয়ার পর এবং আপনাদের মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এখান থেকে আমি যেমন ধরুন যে কোনো একজনকে আমি একটা এস এম এস করতেছি এখানে যে কোনো একটা এস এম এস করলাম এখান থেকে তাকে আমি আলামিল লিখতে যাই এটা আমি এখানে কিন্তু একটা ভুল অক্ষর লিখে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে এন দেওয়ার পরিবর্তে বি দিয়েছি বি দিয়ে এখানে আমি তাকে সেন্ড করে দেবো এই দেখেন এটি কিন্তু তার ওখানে কিন্তু স্যান্ড হয়ে গেছে দেখতে পারছেন তার ওখানে কিন্তু এটি স্যান্ড হয়ে গেছে এখন এখানে এই ভুল লেখাটি কীভাবে সংশোধন করবেন এবং সেই ভুল লেখাটির উপরে আপনার ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে যে কোনো দিকে যে দেখতে পারছেন যে মোর অপশন সেই মোর অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন যে এডিট এই যে এডিট নামে যে অপশনটি আছে সেই এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই ভুল লেখাটি কিন্তু এখন এখানে এডিট হয়ে গেছে এখান থেকে কেটে দিয়ে তাকে আমি সঠিক লেখাটি লিখে কিন্তু আবার এই যে ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার এই যে দেখতে পারতেন সঠিক লেখাটি কিন্তু তার ওখানে চলে গেলো এভাবে আপনারা ভুল এস এম এস পাঠানোর থেকে বিরত এভাবে আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ধন্যবাদ সকলকে